মুসলমানদের গৌরবের স্বর্ণোজ্জ্বল যুগ খ্রিস্টীয় অষ্টম শতকের দ্বিতীয়ার্ধ হতে নবম শতকের দ্বিতীয়ার্ধ পর্যন্ত 100 বছরকে বলা হয়। এই বছরগুলোকে বলা হয় তর্জমার যুগ। এ সময় সভ্যতা ও সংস্কৃতির ক্ষেত্রে নবজাগ্রত মুসলিম মনীষীগণ গ্রিক, ল্যাটিন, পাক ভারতীয় প্রভৃতি ভাষার বহুমূল্যবান জ্ঞানগর্ভ গ্রন্থের তর্জমা করেন। তাদের এই মহত্তর প্রচেষ্টার ফলে আরবি সাহিত্য জ্ঞানবিজ্ঞানের বিচিত্রতর সম্ভারে সমৃদ্ধ হয়ে ওঠে। ইসলামী সভ্যতা ও সংস্কৃতির এই অগ্রগতির ক্ষেত্রে জ্ঞানসাধক খলিফাগণ ও তাদের ওমরাদের অবদানও অনেকখানি। এদের সক্রিয় পৃষ্ঠপোষকতা এবং ঐকান্তিক আগ্রহের ফলে মুসলিম মনীষীদের সাধনার পথ সুগম হয় এবং বিশ্বের বিভিন্ন জাতির জ্ঞান বিজ্ঞান এবং চিন্তাধারার সাথে মুসলমানদের পরিচয় ঘনিষ্ঠতর হয়। সে সময় এদের প্রচেষ্টায় উন্নত ধরনের যেসব বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে, যেসব মূল্যবান গ্রন্থ রচিত হয় আর যেসব বৈজ্ঞানিক তত্ত্ব আবিষ্কৃত হয়, তা চিরকালই মানুষের মনে বিস্ময়ের উদ্রেক করবে এবং মানব জাতির ইতিহাসে অবিস্মরণীয় কীর্তি হয়ে বেঁচে থাকবে। মুসলমানদের অভ্যুত্থান এবং অভ্যুত্থান পূর্ব আগমন পৃথিবীর ইতিহাসে একটি বিপ্লব, একটি বিস্ময়। কেবল রাজনৈতিক প্রজ্ঞা এবং সামরিক শৌর্য ও নৌপুণ্যের ক্ষেত্রেই নয়, জ্ঞান বিজ্ঞান ও আবিষ্কারের ক্ষেত্রেও তাদের দান ছিল অতুলনীয়। আমাদের এই গড়িয়ান পূর্বপুরুষদের অতীত ইতিহাস সম্পর্কে আমাদের জ্ঞান সীমাবদ্ধ। আর এর প্রধান কারণ হচ্ছে এ সম্পর্কীয় অধিকাংশ বই আরবি ফার্সি ভাষায় লিখিত। এ বিষয়ে আমাদের মাতৃভাষায় রচিত গ্রন্থাবলীর সংখ্যা অতি নগণ্য। আজ আমাদের জাতীয় ক্রমবিকাশের তাগিদে এ সম্পর্কে অধিক সংখ্যক নির্ভরযোগ্য ও নিরপেক্ষ বইয়ের প্রয়োজন বিশেষভাবে অনুভূত হচ্ছে। এ পর্যন্ত লিখিত অধিকাংশ আধুনিক ইতিহাসেই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির পরিচয় কম পাওয়া গেছে। এর মূলে হয়তো রয়েছে ইতিহাসের পটভূমি সম্পর্কে যথার্থ তথ্যানুসন্ধানে ব্যর্থতা, অথবা ইতিহাসের সাথে সংশ্লিষ্ট জাতি সম্পর্কে ইতিহাসকারের অনুদার মনোভাব বা এক দেশ দর্শিতা। মুসলমানদের ইতিহাস রচনার ক্ষেত্রে এই সংকীর্ণ মনোভাব অনেক ক্ষেত্রেই সুস্পষ্ট হয়ে উঠেছে, ফলে তাদের সম্পর্কে নিরপেক্ষ এবং নির্ভরযোগ্য ইতিহাস পাওয়া দুষ্কর। এদিক দিয়ে অধ্যাপক ফিলিপ কে হিট্রির লেখা ইতিহাসকে অপেক্ষাকৃত অধিক নির্ভরযোগ্য এবং নিরপেক্ষ মনে করা হয়। চলুন শ্রোতা, যাওয়া যাক অধ্যাপক ফিলিপ কে হিট্রি রচিত এবং প্রিন্সিপাল ইব্রাহিম খার অনুবাদে হিস্ট্রি অব দ্য আরবস, আরব জাতির ইতিহাস এই বইটিতে। আরব জাতির ইতিহাস, মূল লেখা ফিলিপ কেহেট্রি, অনুবাদ প্রিন্সিপাল ইব্রাহিম খান, গ্রন্থাকার পরিচিতি। ইতিহাসবেত্তা হিসেবে ডক্টর ফিলিপ কেহেট্রি আজ বিশ্ববিশ্রুত। আরব জাতির ইতিহাস সম্পর্কে মৌলিক গবেষণা এবং বিশ্ব সভ্যতায় আরবদের যুগান্তকারী অবদান আর তাদের উত্থান পতনের বৈচিত্র্যময় জীবনালেখ্যের ওপর নতুন দৃষ্টিভঙ্গিতে আলোকপাত করে এই শক্তিমান জাতি সম্পর্কে বিশ্ববাসীর কাছে তিনি নবপরিচয়ের দ্বার উদ্ঘাটন করেছেন। শুধু তাই নয়, আরব জাতির ঐতিহ্য ও উত্তরাধিকার সম্পর্কে তথ্যানুসন্ধান এবং সুদূর অতীতের বেলাভূমিতে তাদের পূর্বপুরুষদের বলিষ্ঠ পদচিহ্ন খুঁজতে যেয়ে ইতিহাসের যে বৈজ্ঞানিক জিজ্ঞাসায় হিট্টি উদ্বুদ্ধ হয়েছেন, আজ ইতিহাস সাধনার ক্ষেত্রে তা একটি নবজাগ্রত চেতনা সৃষ্টি করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা ও ইতিহাস বিভাগের চেয়ারম্যান হিসেবে হিট্রি অবসর গ্রহণ করেন। গত 3 দশক থেকে আরবি এবং ইসলামী ভাষা ও সভ্যতার গবেষণায় তিনি আমেরিকার শ্রেষ্ঠতম মনীষীদের মর্যাদায় অধিষ্ঠিত। তার মহত্তর প্রচেষ্টার ফলেই প্রিন্সটন বিশ্ববিদ্যালয় আজ আরবি পাণ্ডুলিপির একটি অমূল্য সংগ্রহ ভাণ্ডারে সমৃদ্ধ হয়েছে। এদিক থেকে প্রিন্সটন সমগ্র আমেরিকায় শ্রেষ্ঠতম গৌরবের অধিকারী। 1952 সালে তারই উদ্যোগে প্রিন্সটন ইসলামী সংস্কৃতি সম্পর্কে একটি বৃহৎ পর্যায়ে আন্তর্জাতিক আলোচনা অনুষ্ঠিত হয়। ডক্টর হিট্টির ব্যাপক প্রভাব এবং পথনির্দেশের ফলে আমেরিকার বহু সংখ্যক বিশ্ববিদ্যালয়ে, কমপক্ষে 25 থেকে 30টি বিশ্ববিদ্যালয়, আরবি ভাষা
নিকট প্রাচ্য ও আরব ভূমির ইতিবৃত্ত, ইসলামী ইতিহাস, দর্শন, কৃষ্টি এবং সভ্যতা সংক্রান্ত বিষয়াদি পাঠ্য তালিকাভুক্ত করেছে। 1886 সালের 24 জুন লেবাননে ফিলিপ কেহিট্রির জন্ম হয়। 1908 সালে বৈরুতে আমেরিকান বিশ্ববিদ্যালয় হতে তিনি বিএ ডিগ্রি লাভ করেন। 1913 সালে তিনি যুক্তরাষ্ট্রে যান এবং 1920 সালে মার্কিন নাগরিকত্ব লাভ করেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় হতে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। 1909 হতে 1926 সাল পর্যন্ত বৈরুতের আমেরিকান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক পদে কাজ করেন। 1936 সালে তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে সেমিটিক সাহিত্যের অধ্যাপক নিযুক্ত হন। 1944 সালে এই বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা এবং ইতিহাস বিভাগের চেয়ারম্যান পদে অভিষিক্ত হন। বর্তমানে তিনি ইরান শিল্প ও প্রত্নতত্ত্ব সম্পর্কিত আমেরিকান ইনস্টিটিউটের জাতীয় উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সমাজবিজ্ঞান বিশ্বকোষের সম্পাদনা বিভাগের উপদেষ্টা এবং বাইজেন্টাইনিয়ান এর সম্পাদনা বোর্ডের সদস্য। লেবানন সরকার তার প্রতিভার স্বীকৃতিস্বরূপ 1946 সালে লা মেডেইল দ্য অনার টু মেরিটে লেবানাইজ ইনভারমেইল অফিস অ দ্য ওয়ান অর্ডার দু স্যাড্রে নামক প্রজাতন্ত্রের সর্বোচ্চ মর্যাদার পদক দ্বারা তাকে সম্মানিত করেন। 1940 সালে আমেরিকান বিশ্ব প্রদর্শনীতে আমেরিকায় নাগরিকত্বপ্রাপ্ত প্রখ্যাত মনীষীদের নামের সাথে তার নাম প্রস্তর ফলকে উৎকীর্ণ করা হয়। শিলাগাত্রে কীর্তিমান এই মনীষীদের প্রতিভার অবিস্মরণীয় স্বাক্ষর অঙ্কিত করে সেখানে লেখা হয়, যারা আমাদের জাগ্রত ও ক্রমপ্রসারণশীল গণতন্ত্রকে অক্ষয় অবদানে সমৃদ্ধ করেছেন। ডক্টর হিট্রির আরব জাতির ইতিকথা বিশ্বের সর্বাধিক জনপ্রিয় গ্রন্থসমূহের অন্যতম। লন্ডন ও নিউ ইয়র্ক হতে বইটি প্রকাশিত হওয়ার পর এ পর্যন্ত বহু সংস্করণ বহু ভাষায় এই বইটির প্রকাশিত হয়েছে এবং ইউরোপ ও এশিয়ার বহু প্রভাবশালী ভাষায় অনুবাদ সংস্করণের কাজ এখনও চলছে। শুধু মূল ইংরেজি সংস্করণেরই মিলিয়নের অধিক কপি এ পর্যন্ত বিক্রি হয়েছে। প্রথম ভাগ, আরব জাতি, মুসলিম এবং সেমাইট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 100 বছর পর তার অনুগামীরা এক বিশাল সাম্রাজ্যের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন। রোম যখন তার উন্নতির শীর্ষে অবস্থিত ছিল, তার তখনকার সাম্রাজ্যের চেয়েও এই আরব সাম্রাজ্য ছিল বৃহত্তর। বিস্কে উপসাগর থেকে সিন্ধু নদ এবং চীনের সীমান্ত ও আরব সাগর হতে নীল নদের নিম্নভাগের জলপ্রপাত পর্যন্ত ছিল এ বিরাট সাম্রাজ্যের বিস্তৃতি। দক্ষিণ পশ্চিম ইউরোপ, উত্তর আফ্রিকা এবং পশ্চিম ও মধ্য এশিয়ায় হাজার হাজার মিনার হতে আরবদের পয়গম্বরের নাম সর্বশক্তিমান আল্লাহর নামের সঙ্গে যুক্ত হয়ে রোজ পাঁচবার ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছিল। এই অপূর্ব বিস্তারের যুগে মুসলিম আরব তার ধর্মে, তার ভাষায়, এমনকি তার শেকল সুরাতে এত অধিক পরিমাণে বাইরের জাতিকে আত্মস্থ করেছিল যার নজির আগের ইতিহাসেও নেই, পরের কোনো ইতিহাসেও নেই। গ্রিক, রোমান, অ্যাংলো স্যাক্সন অথবা রাশানরাও এই প্রভাবের বাইরে নয়। ব্যাবিলনীয়, অ্যাসিরীয়, ক্যালাদীয়, আর্মেনীয় এবং ফিনিশীয় জাতি, এদের সবারই পূর্বপুরুষ এই আরব উপদ্বীপের কোলে লালিত পালিত হয়েছিল। এরা সবাই এককালে ছিল, আজ আর নেই। আরবরা ছিল, তারা আজও আছে। তারা বিশ্ব বাণিজ্যের একটি বিরাট চলাচল পথের মাঝখানে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল তখনও, এখনও আছে। প্রথম মহাযুদ্ধের পর হতে ক্রমবর্ধমানভাবে এ জাতি তাদের অতীত উত্তরাধিকার এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে সজাগ হয়ে উঠেছে। প্রথম মহাযুদ্ধের আগ পর্যন্ত আরব জাহানের সমস্ত পূর্বভাগ তুর্কি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ব্রিটিশ শক্তির আওতায় ওছি রাজ্য হিসেবে কিছুকাল শিক্ষানবিশী করার পর ইরাক আজ সম্পূর্ণ স্বাধীন, তার রাজধানী বাগদাদ। এককালের আরব্য উপন্যাস খ্যাত হারুন রশিদের শাসনাবাস ছিল সেখানে। ফিনিশীয় যুগ হতে লেবানন সভ্যতা ও সংস্কৃতিতে পাশ্চাত্য অভিমুখী, আজ খ্রিস্টানরা সেখানে সংখ্যাগরিষ্ঠ। লেবানন ফরাসিদের ওছি রাজ্য থাকাকালেই নিজেকে রিপাবলিক বলে ঘোষণা করেছে।
এর রাজধানী বৈরুত এখন এশিয়ার সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে কর্মব্যস্ত নগরসমূহের অন্যতম। লেবাননের প্রতিবেশী সিরিয়া, সিরিয়াও ফরাসিদের মুরুব্বিয়ানা হতে অব্যাহতি পেয়ে একটি আজাদ রিপাবলিক। উমাইয়া খলিফাদের সেকালের গৌরবময়ী রাজধানী দামেস্ক বর্তমানে রিপাবলিকের রাজধানী। কিছুকাল ব্রিটিশ ওছি রাজ্যের অন্তর্ভুক্ত থাকার পর জর্ডান এখন মহানবীর জনৈক বংশধরের অধীনে হাশিমি সাম্রাজ্য রূপে গড়ে উঠেছে। আধুনিক আরবের লৌহ মানব ইবনে সাউদ মধ্য, উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব আরব নিয়ে একটি মস্ত সুসংবদ্ধ রাজ্য গড়ে তুলেছেন। খোলাফায়ে রাশিদিনের পর আরবে আর অমন রাজ্যের উদ্ভব কখনো হয়নি। বহুকাল পর্যন্ত ব্রিটিশ অধিকার ও প্রভাবে থাকার পর মিশর ষোলো আনা আজাদি অর্জন করেছে। তার দেড় শতাব্দীকাল স্থায়ী রাজবংশের শাসন কর্তৃত্ব বর্জন করেছে এবং তার আর্থিক ও সামাজিক সংস্কারের জন্য বৈপ্লবিক পরিকল্পনা গ্রহণ করেছে। মিশরের প্রতিবেশী সুদান, লিবিয়া, তিউনিশিয়া এবং মরক্কো আজ পূর্ণ স্বাধীনতা লাভ করেছে। পশ্চিমী আলজেরিয়া আরব জাতীয়তার অপূর্ব স্পন্দনে উদ্দীপ্ত হয়ে উঠেছে এবং বর্তমানে আত্মপ্রতিষ্ঠা এবং আত্মনিয়ন্ত্রণের সংগ্রামে লিপ্ত রয়েছে। প্রাচীন মিথোলজিতে বলে হুমা আরবের নবজীবনের পাখি। সেই হুমা পাখি আবার জেগে উঠেছে, তার পাখা শক্তিমান। আরব জাতি কেবল একটা সাম্রাজ্য গড়ে তোলে নাই, তারা একটা তমুদ্দুন গড়ে তুলেছিল। যে প্রাচীন সভ্যতা টাইগ্রিস ও ইউফ্রেটিসের তীরভূমিতে, নীল নদের উপত্যকায় এবং ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে বিকাশ লাভ করেছিল, আরবেরা উত্তরাধিকার সূত্রে সেটি পেয়েছিল। উপরন্তু তারা গ্রেকো রোমান সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি আরোহণ এবং আত্মস্থ করেছিল এবং পরবর্তীকালে যে জ্ঞানের প্রভাব পাশ্চাত্য জগৎকে জাগ্রত করে বর্তমান রেনেসাঁর পথে তুলে দেয়, মধ্যযুগে আরব জাতির মাধ্যম হিসেবে সে জ্ঞান ইউরোপের বুকে সঞ্চারিত হয়। আরব জাতি বলতে আরব উপদ্বীপের বাসিন্দাদের সহ আরব ভাষাভাষী সমস্ত জাতিকে আমরা বুঝব। মধ্যযুগের প্রথম ভাগে এই আরব জাতি মানব সভ্যতার প্রগতির ক্ষেত্রে যে অপূর্ব দান করেছে অমন আর কোনো জাতিই করতে পারেনি। শার্লেম্যান এবং তার লর্ডরা যখন নাম দস্তখত করতে শিখেছিলেন বলে কথিত হয়, তখন আরব পণ্ডিতরা আরাস্তুর অর্থাৎ অ্যারিস্টটলের গ্রন্থ অধ্যয়নে ব্যাপৃত ছিলেন। কর্ডোভার বিজ্ঞানীরা 17টি বিরাট লাইব্রেরি নিয়ে গবেষণা করতেন। তার একটি লাইব্রেরির বই সংখ্যা ছিল প্রায় 400,000। আর সে পণ্ডিতরা যখন পরম আরামদায়ক গোসলখানা ব্যবহার করতেন, তখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অঙ্গ প্রক্ষালনকে এক ভয়ঙ্কর অনাচার বলে বিবেচনা করা হতো। আরব জাতির কাহিনী যে আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ তার বিশেষ কারণ হচ্ছে সে কাহিনীর মূলে আছে এমন এক মহান ধর্মপ্রবর্তকের সাধনার কথা, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন একেশ্বরবাদী ধর্ম সংস্থাপকের মধ্যে তৃতীয় এবং আধুনিকতম, এবং যার ধর্ম ইহুদি ও খ্রিস্টান ধর্মের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। আরব অভিযান কখনো বিজয় লাভ করেছে, কখনো বা পরাজয় বরণ করেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহান ধর্মমত, একমাত্র আল্লাহর উপর ইমান, সে ধর্মমত বারবার তুর্ক এবং মুঘলদের ওপর বিজয় লাভ করেছে। যদিও দৈহিক শক্তিতে এই দুই জাতি আরব জাতিকে পরাজিত করেছে। আজ আরবি ভাষা প্রায় 5 কোটি লোকের মধ্যে তাদের ভাব বিনিময়ের মাধ্যম। মধ্যযুগে বহু শতাব্দী পর্যন্ত সমস্ত সভ্য জগৎব্যাপী আরবি জ্ঞান ছিল, তমুদ্দুন ও প্রগতিমুখী চিন্তার ভাষা ছিল আরব। খ্রিস্টীয় 9ম শতাব্দী হতে 12ম শতাব্দীর মধ্যবর্তীকালে আরব ভাষায় দর্শন, চিকিৎসা বিজ্ঞান, ইতিহাস, ধর্ম, জ্যোতির্বিদ্যা এবং ভূগোল সম্পর্কে যতগুলি বই প্রকাশিত হয়েছে তত আর কোনো ভাষাতেই প্রকাশিত হয়নি। ইউরোপীয় ভাষাসমূহের শব্দাবলীর মধ্যে আজও সেই প্রভাবের চিহ্ন বর্তমান। ল্যাটিন হরফের পর আরবি হরফই জগতের সবচেয়ে প্রচলিত হরফ। সেমাইট জাতির দুই প্রতিনিধি এখন বর্তমান, আরব এবং ইহুদি। এদের মধ্যে আরবরাই তাদের জাতির দৈহিক বৈশিষ্ট্য এবং মানসিক গতিভঙ্গি অধিকতর রূপে রক্ষা করে এসেছে। তাদের ভাষা সেমাইট ভাষাগোষ্ঠীর মধ্যে সাহিত্যের দিক থেকে সর্বকনিষ্ঠ, তথাপি
এ ভাষা হিব্রু এবং অন্যান্য সংশ্লিষ্ট ভাষাসমূহের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আদি সেমাইট ভাষার শব্দ রূপসহ অন্যান্য বৈশিষ্ট্যগুলিকে রক্ষা করছে। ইসলামের যে আদি রূপ তাতে তাকে সেমাইট ধর্মের অনিবার্য পরিণতি বলেই মনে হয়। ইউরোপ ও আমেরিকায় সেমাইট বলতে ইহুদিদের বোঝায়, কিন্তু তাদের দেহের সেমিটিক বৈশিষ্ট্য, যেটি উন্নত নাসিকাসহ, আদতে সেটি মোটেই সেমিটিক নয়। প্রকৃতপক্ষে ওই বৈশিষ্ট্যগুলি প্রমাণ করে যে ইহুদিরা খাঁটি সেমাইট নয়। স্পষ্ট বোঝা যায় যে সেকালে হিট্রাইট, হুররিয়ান এবং হিব্রুদের মধ্যে যে বিয়ে শাদি হয়েছিল, এই বৈশিষ্ট্যগুলি তারই অবদান। দেহ, মন, সমাজ ও ভাষার দিক দিয়ে আরব দেশীয় আরব, বিশেষ করে বেদুইনরাই সেমিটিক গোষ্ঠীর খাঁটি প্রতিনিধি। এর কারণ তারা বাকি দুনিয়া হতে বিচ্ছিন্নভাবে মরুর বৈচিত্র্যহীন জীবনযাপন করে। বাস্তবিকই গোষ্ঠীগত পবিত্রতা রক্ষা একমাত্র নিরানন্দ বিচ্ছিন্ন পরিবেশেই সম্ভব। মাটির সঙ্গে মানুষের নিরবিচ্ছিন্ন সম্বন্ধের নজির এক আরব উপদ্বীপেই পাওয়া যায়। ভারত, গ্রিস, ইটালি, ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কত দেশ হতে কত মানুষের ধারাই না এসে মিশেছে, কিন্তু আরবে অমন কখনো ঘটেছে কি না ইতিহাসে তার প্রমাণ নেই। আমরা এমন এক আক্রমণকারীর কথাও অবগত নই যিনি বালির বাঁধা ডিঙিয়ে ভেতরে প্রবেশ করে স্থায়ীভাবে তথায় আসন গেড়ে বসেছিলেন। ইতিহাস যতকালের খবর রাখে ততকালের মধ্যে আরবের বাসিন্দারা, বিশেষ করে তার বেদুইনরা, মোটামুটি একই রয়ে গেছে। আর ব্যাবিলনিয়ান, অ্যাসিরিয়ান, হিব্রু, আরব এবং অ্যাবিসেনিয়ান প্রভৃতি সেমিটিক জাতিসমূহের পূর্বপুরুষরা এই আরব আদিম বাসিন্দাদের ছিল। কোনো এক কালে এই অঞ্চলে তারা এক জাতি হিসেবে বসবাস করত। ইরাক ও বৃহত্তর সিরিয়াসহ পারস্য উপসাগর হতে সিনাই পর্যন্ত ভূখণ্ডকে উর্বর হেলাল বলা হয়। আরব যেমন সেমিটিক জাতিসমূহকে দিয়েছিল তাদের আদিম বাসভূমি উর্বর হেলাল, তেমনি তাদের দিয়েছিল তাদের প্রাথমিক সভ্যতার সূতিকাগার। সেমিটিক জাতিরা খ্রিস্টের জন্মের প্রায় 3,500 বছর আগে ইউফ্রেটিস নদীর উপত্যকায় চলে আসে এবং এখানেই ব্যাবিলনীয় সংস্কৃতির প্রথম বিকাশ ঘটে। এই সংস্কৃতির অবদান হিসেবে আমরা পেয়েছি ওজন এবং সময় পরিমাপক বিদ্যা। এর 1,000 বছর পর অ্যামোরাইটরা উত্তর সিরিয়ায় চলে যায়। এদের একাংশের নাম ছিল কেনানাইট। গ্রিকরা কেনানাইটদের বলতো ফিনিশীয়। এরা লেবাননের উপকূলভূমিতে বাস করত। পরে এরাই হয়ে ওঠে জগতের প্রথম উপনিবেশ স্থাপনকারী এবং প্রথম আন্তর্জাতিক ব্যবসায়ী। যদি এরা জগৎকে কেবলমাত্র হরফ দিয়ে থাকে, তবে শুধু সেই জন্যই এদের মানব জাতির বৃহত্তম বন্ধুদের মধ্যে গণ্য করতে হবে। আরবের মুসলমানদের তাদের বিস্ময়কর বিজয়ের ফলস্বরূপ আর্মেনিয়ানদের অর্থাৎ সিরিয়ানদের মারফত এই প্রাচীন সেমিটিক জাতিসমূহের উত্তরাধিকার লাভ করে। দক্ষিণ আরবের সংস্কৃত তারা উত্তরাধিকার সূত্রে পায়। ইয়েমেনে মিনিয়ান, সেবিয়ান ও হিমাইট গোষ্ঠীর মানুষেরা ঐশ্বর্যশালী রাজ্যের পত্তন করে এবং খ্রিস্টপূর্ব 1,200 সাল হতে খ্রিস্ট পরবর্তী 525 সাল পর্যন্ত এসব রাজ্যে তারা স্থায়ী থাকে। নামেই বোঝা যায় সেবার রানীর আদি বাসভূমি ছিল দক্ষিণ আরব। এ পুস্তকে আরবি ভাষাভাষী সমস্ত জাতি আমাদের আলোচ্য বিষয়। কেবল আরবের বাসিন্দা নয়, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, ট্রান্সজর্ডান, ইরাক, ইরান, মিশর, উত্তর আফ্রিকা এবং মধ্যযুগীয় সিসিলি ও স্পেন সহ বহু দেশের লোক আমাদের আলোচনার বিষয়। তথাপি আদিম আরব বেদুইনের ওপর আমাদের প্রথম আলোক সম্পাতের প্রয়োজন। জিপসিরা কেবল বেড়ানোর জন্যই উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়। বেদুইন সেই ধরনের কোনো জিপসি নয়। মরুভূমির অবস্থানের সঙ্গে মানুষের জীবনকে কী করে সবচেয়ে সুন্দরভাবে খাপ খাইয়ে চলতে হয় বেদুইন তার প্রকৃষ্ট আদর্শ। যেখানে ঘাস জন্মে বেদুইন তার উট, ঘোড়া, দুম্বা, বকরির খাদ্যের খোঁজে সেখানে চলে যায়। ডেট্রয়েড অথবা ম্যানচেস্টারে শিল্প ব্যবসায়ের মতো নফুদয়ের যাযাবর বৃত্তি জীবনযাত্রার এক বিজ্ঞানসম্মত পথ।
বেদুইনকে তার প্রতিকূল পরিবেশের সঙ্গে একটা সুসঙ্গত এবং কঠোর সামঞ্জস্য সাধন করে চলতে হয়, কারণ আরবের প্রায় সর্বত্রই মরুভূমি। বাস উপযোগী কেবল একটি মরুখণ্ড তার চারিদিক ঘিরে আছে। আরবরা তাদের দেশকে দ্বীপ বলে। প্রকৃতপক্ষে আরব একটি দ্বীপ, তার তিন দিকে পানি আর চতুর্দিকে বালির দরিয়া। আরব পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় উপদ্বীপ। এত বড় আয়তন সত্ত্বেও এর বাসিন্দা সংখ্যা 70-80 লক্ষের বেশি নয়। ভূতত্ত্ববিদরা বলেন যে আরব দেশ এককালে সাহারা মরুভূমির এক স্বাভাবিক সংযুক্ত অংশ ছিল, পরে লোহিত সাগর একে আলাদা করে ফেলেছে। কেবল তাই নয় যে বালুকাময় ভূখণ্ড মধ্য ইরান ও গোবি মরুভূমির ভেতর দিয়ে এশিয়ার এক বিরাট অংশ জুড়ে আছে, আরব দেশ তার সঙ্গেও যুক্ত ছিল। সমগ্র পৃথিবীর সবচেয়ে উষ্ণ দেশসমূহের মধ্যে আরব অন্যতম। যদিও এর পূর্ব ও পশ্চিমে সমুদ্র বর্তমান, কিন্তু সে সমুদ্রের পরিসর অত্যন্ত অল্প। এশিয়া আফ্রিকার বিরাট বৃষ্টিহীন ভূখণ্ডের আবহাওয়ার সঙ্গে এর আবহাওয়া অবিচ্ছিন্নভাবে সম্পৃক্ত। পূর্ব পশ্চিমের ক্ষুদ্র পরিসর সমুদ্রের পানি সে আবহাওয়াকে মোলায়েম করতে পারে না। দক্ষিণের সমুদ্র হতে কিছু বৃষ্টি আসে সন্দেহ নেই, কিন্তু মৌসুমি হাওয়া মাঝে মাঝে দেশের ওপর প্রবাহিত হলেও দেশের ভেতরের অংশের জন্য তার বুকে বিশেষ কোনো বাষ্প অবশিষ্ট থাকে না। স্বাস্থ্যপ্রদ স্নিগ্ধ পূবালী বাতাস বরাবরই কেন আরব কবিগণের রচনার বিষয় হয়েছে সেটি বোঝা কঠিন। বেদুইন তার পিতৃ পিতামহের মতো এখনও ছাগল ও উটের পশমের তাঁবুতে বাস করে, এবং সেই প্রাচীন চারণভূমিতে তার ভেড়া এবং বকরি চড়ায়। ভেড়া, উট ও ঘোড়া পালন, শিকার ও লুণ্ঠন, এই হলো বেদুইনদের নিয়মিত পেশা। আর তাদের বিবেচনায় মরদের পক্ষে এটিই হলো ইজ্জতের পেশা। তার বিশ্বাস দৃঢ়, কৃষি এবং সর্বপ্রকার শিল্প ও ব্যবসা তার মর্যাদার পক্ষে অনুপযোগী। আসলে আবাদযোগ্য জমির পরিমাণও সেখানে নগণ্য, সামান্য গমের আবাদ সেখানে হয়। বেদুইনের পক্ষে রুটি একটি বিলাসের খাদ্য। সামান্য কিছু গাছপালা আছে, যেমন খেজুর গাছ, আর আছে সেই গুল্ম যা থেকে দক্ষিণ আরবের বিখ্যাত কফি তৈরি হয়। তবে মনে রাখতে হবে 1400 শতাব্দীর আগে কফির চলন হয়নি। মরুদ্যানে জন্মে নানা রকমের ফল, বাদাম, আখ এবং তরমুজ। দক্ষিণ আরবের সেকালের বাণিজ্য জীবনে এই লতাগুল্মের মস্ত গুরুত্ব ছিল। এই লতাগুল্মগুলি আরবে আজও প্রচুর পরিমাণে জন্মে। বাতাস শুকনো, জমি লবণাক্ত, 12 মাস প্রবাহিত হয় এবং সমুদ্র গিয়ে পড়েছে এমন একটি নদীও নেই। ছোট ছোট নদী আছে, তার একটিও জাহাজ কিংবা নৌকা চলাচলের উপযোগী নয়। নদী নালার জায়গায় আছে অনেকগুলি ওয়াদি। কখনো বান প্লাবন এলে এই ওয়াদি পথে চলে যায়। এসব ওয়াদিতে আরও একটি কাজ হয়, হজযাত্রীদের এবং সাধারণ কাফেলার পথ নির্ণয় করে এরাই। ইসলামের অভ্যুদয়ের সময়ের অনেক পূর্ব থেকে হজ আরবের সঙ্গে বাইরের জগতের যোগসূত্র স্থাপন করে এসেছে। উর্বর হেলালে সাম্রাজ্যের উত্থান হয়েছে, পতন হয়েছে, কিন্তু ঊষর মরুভূমিতে বেদুইন বরাবর একই রয়ে গেছে। বেদুইন উট আর খেজুর গাছ, মরুভূমিতে এদেরই প্রকৃত প্রভুত্ব। বালুকার সঙ্গে একত্র হয়ে এরা চারজনই এই মঞ্চের অভিনেতা। যেখানে আর কিছুই টিকতে পারে না, সেখানে দৃঢ়তা এবং সহনশক্তির জোরে বেদুইন বেঁচে থাকে। ব্যক্তি স্বাতন্ত্র্য তার চিত্তে এমন গভীরভাবে শেকড় গেড়ে আছে যে তার মধ্যে কখনো সামাজিক সচেতনতা বিকাশ লাভ করেনি। নিজের কাওমের বাইরে সে পরহিতৈষণার কথা ভাবতে পারে না। নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা রক্ষা ও কর্তৃপক্ষের প্রতি আনুগত্য, এসব তার আদর্শের অন্তর্গত নয়। সেমিটিক ধর্মের অঙ্কুর প্রথম পাতা মেলে মরুদ্যানে, বালুময় ভূমিতে নয়। পাথর ও ফোয়ারাকে কেন্দ্র করে এ ধর্ম গড়ে উঠতে থাকে। এর থেকে এসেছে ইসলামে হাজরুল আসওয়াদ ও জমজম এবং ওল্ড স্টেটমেন্ট বেথেল। বেদুইনের মরুগৃহের বৈচিত্র্যহীনতা ও অনুর্বরতা তার দৈহিক ও মানসিক প্রকৃতির উপর যথাযথ প্রতিফলিত হয়েছে। সে কতগুলি হাড্ডি ও শিরা উপশিরার বোঝা,
খেজুর ও দুধ তার খানার প্রধান দফা। খেজুর আর উটের গোস্তই তার অতরল খাদ্য। খেজুর গজিয়ে সে তার প্রিয় শরবত তৈরি করে, খেজুরের বিচি ভেঙে সে রোজ তার উটকে খাওয়ায়। পানি আর খেজুর মরুভূমির এই দুই মূল্যবান সম্পদের মালিক হওয়া বেদুইনের দিনের ধ্যান, রাতের স্বপ্ন। বেদুইনের খাদ্যের মতো তার কাপড় চোপড়ও নিতান্তই অল্প। কোটি বন্ধনযুক্ত একটি লম্বা কামিজ এবং তার উপর একটি দোলায়মান দীর্ঘ জামা, মাথার দড়িতে বাঁধা একটি চাদর, পায়জামা তারা পরে না, পাদুকা সেখানে দুষ্প্রাপ্য। আরবের জীব জানোয়ারের মধ্যে দুটি প্রধান, উট এবং ঘোড়া। উট বাদ দিলে মরুভূমিতে বাস করা কল্পনার অতীত। উট বেদুইনের খাদ্য, তার বাহন, তার মুদ্রা, কনের মোহর, রক্তের দাম, জুয়ার লাভ, শেখের ঐশ্বর্য সবই পরিমাপ করা হয় উটের সংখ্যা দিয়ে। উট বেদুইনের নিত্যসঙ্গী, পোশাক পিতা, দ্বিতীয় সত্তা। সে পানির বদলে উটের দুধ খায়, পানি রেখে দেয় সে উট ভেড়া বকরির জন্যে। সে উটের গোস্ত দিয়ে ভোজের আয়োজন করে, সে উটের চামড়া গায়ে দেয়, সে উটের পশম দিয়ে তাঁবু তৈরি করে, সে উটের বিষ্ঠা জ্বালানি হিসেবে ব্যবহার করে, তার পেশাব দিয়ে চুলের টনিক এবং দাওয়াই তৈরি করে। মাথা পরিষ্কারের জন্য ব্যবহার করলে এতে চুলে একরকমের খুশবু পয়দা হয়, মুখমণ্ডলের ওপর তেলের মতো লেগে থাকে, যার ফলে মশা মাছি কামড়ায় না। বেদুইনের কাছে উট কেবল জাহাজ নয়, উট আল্লাহর খাস নিয়ামত। আজকের বেদুইনরাও গর্বের সঙ্গে নিজেদের পরিচয় দেয়, আমরা উটের দেশের মানুষ। মুসিল রুয়ালাহ বেদুইনদের সম্পর্কে তার লিখিত গ্রন্থে বলেন, সে কাউমে এমন একটি লোক খুঁজে পাওয়া কঠিন হবে যে কোনো না কোনো সময়ে উটের পেটের পানি না খেয়েছে। জরুরি অবস্থায় হয় কোনো বুড়ো উটকে জবে করা হয়, না হয় ওকে দিয়ে পানি বমিকরণের জন্য ওর গলার ভেতরে একটি লম্বা কাঠি ঢুকিয়ে দেয়া হয়। উট দুই একদিন আগে পানি খেয়ে থাকলে তা মোটামুটি মানুষের পানির উপযুক্ত থাকে। পৃথিবীতে আরবি উট পালনের সবচেয়ে বড় কেন্দ্র, কাজে কাজেই উট শিল্প এখানে আয়ের একটি বড় উৎস। আরবের অর্থনৈতিক জীবনে উটের স্থান যে কত গুরুত্বপূর্ণ সেটি এই কথা থেকে বোঝা যায়। উটের বিভিন্ন জাত, বিভিন্ন রং, বিভিন্ন অবস্থা, এমনকি বিভিন্ন বয়স সম্পর্কে নাকি আরবি ভাষায় 1000-এর ওপর শব্দ আছে। এক তলোয়া ছাড়া অন্য কিছুর জন্য আরবি ভাষায় এত প্রতিশব্দ নেই। অন্যপক্ষে ঘোড়া সেখানে বিলাসের সামগ্রী, ঘোড়ার খাদ্য জোটানো ও যত্ন নেওয়া মরুবাসীর পক্ষে একটি সমস্যা। ঘোড়া থাকলেই বুঝতে হবে যে তার মালিক অত্যন্ত ধনবান ব্যক্তি। মুসলিম সাহিত্যে আরবের ঘোড়া অপরূপ খ্যাতি লাভ করলেও প্রাচীন আরবে ঘোড়ার আমদানি হয়েছিল অনেক পরে। খ্রিস্টজন্মের পূর্বে ঘোড়া আরবে আসে, কিন্তু একবার এখানে এসে যাওয়ার পর সে তার রক্তকে সম্পূর্ণ অবিমিশ্রিত রাখার পুরোপুরি সুযোগ পেয়ে যায়। দৈহিক সৌন্দর্য, সহনশীলতা, বুদ্ধি ও মনিবের প্রতি অগাধ ভালোবাসার জন্য আরবের তাজি বিশ্ববিখ্যাত। এইরূপ সংজাত তাজি হতেই পাশ্চাত্য জাতিসমূহ উচ্চবংশীয় ঘোড়া পালনের আইডিয়া এবং আদর্শকে গ্রহণ করেছিল। খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে আরবেরা স্পেনের মারফত ইউরোপে ঘোড়া সরবরাহ করে। বারবারি ও আন্দালুসিয়ান ঘোড়ার মধ্যে সেই ঘোড়ার নিদর্শন আজও স্থায়ী হয়ে আছে। ক্রুসেডের আমলে বিলাতি ঘোড়া আরব ঘোড়ার সংমিশ্রণ হতে নতুন একটি রক্ত সঞ্চয় করে। বেদুইনের কাছে ঘোড়ার প্রধান মূল্য এই যে অতর্কিত আক্রমণের সময় ঘোড়ার দ্রুত গতি তার সপক্ষে বিশেষ সহায়ক। খেলাধুলা, দৌড় এবং শিকারেও ঘোড়া ব্যবহৃত হয়ে থাকে। আজকের কোনো আরব তাঁবুতে পানির অভাব হলে শিশুরা পিয়াসে আর্তনাদ করতে পারে, কিন্তু তাঁবুর কর্তা সে আর্তনাদে বিচলিত না হয়ে পানির শেষ ফোঁটাটি পর্যন্ত ঢেলে দিয়ে তার ঘোড়ার সামনে ধরবে। অতর্কিতে আক্রমণকে বেদুইন ভাষায় গাজওয়ার বলে। গাজওয়ারকে এক হিসাবে লুণ্ঠনাত্মক আক্রমণও বলা যেতে পারে, কিন্তু মরুভূমিতে আর্থিক এবং সামাজিক অবস্থা গাজওয়ারকে এক জাতীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে। বেদুইনদের এই যে পশুপালন প্রধান সামাজিক জীবন, এর থেকেই গাজওয়ারের উদ্ভব।
মরুজীবনে যুদ্ধের জোশ মানুষের মনে নিত্য জাগ্রত, কাজেই গাজোয়ার সে জীবনে এক বিরচিত পেশা। খ্রিস্টান কওমেরাও এই পেশা অবলম্বন করত। সেকালে একজন কবি এমন জীবনের নীতি সম্পর্কে দুই লাইনে সুন্দর বলেছেন, উদ্ধৃতি শুরু। দুশ্মনের ওপর গাজোয়া করা আমাদের পেশা, দুশ্মন না পেলে আমরা প্রতিবেশীর ওপর হামলা চালাই, প্রতিবেশীও না মিললে অগত্যা আমরা ভাইকেই আক্রমণ করি। উদ্ধৃতি সমাপ্ত। গাজোয়া এরকম জাতীয় একটি ক্রীড়া। এই ক্রীড়ার বিধান অনুসারে একান্ত প্রয়োজন না হলে রক্তপাত নিষিদ্ধ। পরিবারে খানেওয়ালা লোকের সংখ্যা কমিয়ে রাখার কাজে গাজোয়া খানিকটা সাহায্য করে, তবে এতে খাদ্যবস্তুর মোট পরিমাণ বাড়ে না। দুর্বল কওম অথবা স্থায়ী বসুয়া কওম অনেক সময় প্রবল প্রতিবেশী কওমকে খাজনা দিয়ে নিরাপত্তা খরিদ করে। গাজোয়ার অপকারিতা খানিকটা প্রশমিত হয় আথিতিয়েতার নীতির দ্বারা। দুশ্মন হিসেবে বেদুইন যতই নির্মম হোক না কেন, তার বন্ধুত্বের নিয়মের মধ্যে সে একান্ত বিশ্বস্ত এবং পরম উদার। প্রাক ইসলামী যুগে কবিরাই ছিল সবচেয়ে বড় সাংবাদিক। তারা মেহমানদারির প্রশংসা কীর্তনে কখনো ক্লান্ত হয়নি। তারা বলতো, উদ্ধৃতি শুরু, মেহমানদারি ধৈর্য ও মর্দামি, এই তো এই জাতির শ্রেষ্ঠ তিন গুণ। উদ্ধৃতি সম্পন্ন। পানি ও ঘাসের জন্য তীব্র প্রতিযোগিতার ফলে কওমেরা পরস্পর দুশ্মন হয়ে দাঁড়ায়, কিন্তু দুর্দমনীয় হিংস্র মরু প্রকৃতির সামনে মানুষ যে কত অসহায়, এরই উপলব্ধি হতে উদ্ভূত হয় এক পবিত্র কর্তব্য জ্ঞান, মেহমানদারির মহান দায়িত্ব। মরুভূমিতে সরাইখানা নাই, হোটেল নাই, সেখানে কোনো মুসাফিরকে আশ্রয়দানে অস্বীকার কেবল সুপ্রতিষ্ঠিত নীতি এবং ইজ্জতের হানিকরই নয়, বরং স্বয়ং আল্লাহর বিরুদ্ধ কাজ, কারণ তিনি সকল আশ্রয় প্রার্থীর আশ্রয়দাতা। কায়েমি সংগঠন হচ্ছে বেদুইন সমাজের বুনিয়াদ। একটি তাঁবু মানে একটি পরিবার, একসঙ্গে যতগুলি তাঁবু থাকে তা নিয়ে হয় একটি কওম, কয়েকটি আত্মীয় কওম নিয়ে হয় একটি সম্প্রদায়। এক কওমের লোক প্রত্যেকে প্রত্যেককে এক রক্তের ভাই বলে মনে করে, এক শেখের আনুগত্য স্বীকার করে এবং তারা এক যুদ্ধধ্বনি করে। কওমের বয়োজ্যেষ্ঠ জনকে সাধারণত কওমের শেখ বা সর্দার করা হয়। গোত্রীয় সংগঠনে রক্তের সম্বন্ধ পরস্পরকে একত্রে বেঁধে রাখে। কোনো কওমের এক ব্যক্তির কয়েক ফোঁটা রক্ত চুষে খেলেই সে কওমে দাখিল হওয়া চলে। তাঁবু এবং তাঁবুর ভেতর গেরস্থালির জিনিসপাতি যা থাকে তা তাঁবুপতির নিজস্ব সম্পত্তি, কিন্তু পানি, ঘাস এবং আবাদযোগ্য ভূমি কওমের সাধারণ সম্পত্তি। কোনো কওমের লোক যদি নিজ কওমের কোনো লোককে খুন করে, তবে কেউ তার পক্ষে দাঁড়াবে না। যদি সে কওম ছেড়ে চলে যায়, তবে সে আইন বা সমাজ বিরোধী হয়ে পড়ে। যদি কওমের বাইরের কোনো লোককে খুন করা হয়, তবে খুনের বদলা নিতে হয়। কওমের যে কোনো লোককে নিজ জান দিয়ে সেই বদলা দিতে হতে পারে। মরুভূমির আদিম আইন অনুসারে রক্তের বদলা দিতে রক্ত চাই। প্রতিহিংসা সাধন ছাড়া কোনো পর্যায়ে শাস্তি পর্যাপ্ত নয়। রক্তের কলহ 40 বছর পর্যন্ত স্থায়ী হয়। প্রাক ইসলামী যুগে কওমে কওমে যত লড়াই হয়েছে, তৎকালীন ঐতিহাসিকেরা রক্তের ঋণকে তার আসল কারণ রূপে বর্ণনা করেছেন, যদিও অর্থনৈতিক বিবেচনা নিঃসন্দেহে অনেক লড়াইয়ের অন্তর্হিত কারণ ছিল। নিজ কওমের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার চেয়ে বড় বিপদ বেদুইন জীবনে আর আসে না, কারণ কওমহীন মানুষ কার্যত অসহায় হয়ে পড়ে। তার অবস্থা আইনের আশ্রয়চ্যুত ব্যক্তির অবস্থার মতো, সে আশ্রয় ও নিরাপত্তার সীমার বাইরে চলে যায়। কওমি জীবন চায় সহযোগী কওমি মানুষের প্রতি শর্তহীন অসীম বিশ্বস্ততা। সে আনুগত্য দানের সঙ্গে সঙ্গে স্বীকার করে নেয় যে তার কওম এক স্বতন্ত্র, স্বয়ং সম্পূর্ণ, নিরঙ্কুশ ইউনিট। সে বিশ্বাস করে অন্য প্রত্যেক কওমকে তার লুণ্ঠন ও হত্যা করার সঙ্গত অধিকার আছে। সামরিক ব্যাপারে ইসলাম এসব কওমের শক্তি এবং দলীয় ঐক্যবোধের সদ্ব্যবহার করেছিল।
ইসলাম তার সৈন্যদলকে কওমে কওমে বিভক্ত করত, বিজিত দেশে কওমি ভিত্তিক উপনিবেশ স্থাপনের ব্যবস্থা করত এবং পরাজিত জাতিসমূহের মধ্যে যারা ইসলাম গ্রহণ করত তাদের আশ্রিত বলে গণ্য করত। ইসলামের অভ্যুদয়ের পর আরব চরিত্রের ব্যাপক উন্নয়ন এবং বিকাশ সাধিত হয়েছিল, কিন্তু সে চরিত্র এই কওমি মেজাজ এবং আত্মকেন্দ্রিক জীবনের সমাজ বিরোধী বৈশিষ্ট্যসমূহকে সম্পূর্ণরূপে জয় করতে পারেনি এবং পরবর্তীকালে বিভিন্ন মুসলিম রাষ্ট্রের অবনতি ও পতনের এই ছিল কারণ। কওমের সর্দারকে বলা হয় শেখ, শেখই কওমের প্রতিনিধি, শেখ কওমের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তার নেতৃত্ব নির্ভর করে সংযত বিচার বুদ্ধি, উদারতা এবং সাহসিকতার উপর। বিচার, যুদ্ধবিগ্রহ এবং জনসাধারণের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যাপারে শেখ সবসময় কর্তা নন। কওমের অন্তর্ভুক্ত বিভিন্ন পরিবারের কর্তাদের নিয়ে গঠিত পরামর্শ সভার সঙ্গে তাকে আলোচনা করতে হয়। শেখের পদের স্থায়িত্ব নির্ভর করে কওমের সদিচ্ছার উপর। আরব, বিশেষ করে বেদুইন, জন্ম গণতন্ত্রী, সে সমান স্তরে দাঁড়িয়ে শেখের সঙ্গে কথা কয়। যে সমাজে তার বাস সে সমাজ প্রত্যেককে সমান স্তরে নামিয়ে আনে। বর্তমানকালের আগে বিদেশি শাসকদের ছাড়া আর কাউকে আরবরা কখনো মালিক বলে সম্বোধন করেনি, কিন্তু আরব যেমন গণতন্ত্রী তেমনি আবার আভিজাত্যপ্রিয়। সে নিজেকে সৃষ্টির শ্রেষ্ঠ গুণান্বিত জীব বলেই মনে করে। তার কাছে আরব জাতির মতো মহৎ জাতি এই দুনিয়াতে আর একটি নেই। বেদুইন পরম গর্বের সঙ্গে বিশ্বাস করে যে সভ্য মানুষ কম সুখী এবং অতি নিকৃষ্ট। তার রক্তের পবিত্রতায়, বাগ্মিতায় এবং কবিত্বে, তার ঘোড়া ও তলোয়ারে, সর্বোপরি তার মহান বংশমর্যাদায় আরবের গর্বের অন্ত নেই। সে সুদীর্ঘ বংশতালিকার কথা আওড়াতে ভালোবাসে এবং অনেক সময় তার পূর্বপুরুষদের আদম পর্যন্ত নিয়ে গিয়ে ঠেকায়। ইসলামের আগের জামানা হতে এ যাবৎকাল পর্যন্ত বেদুইন রমণী যে পরিমাণ স্বাধীনতা ভোগ করে এসেছে তা তার স্থায়ী বসুয়া বোনের ভাগ্যে ঘটেনি। সত্য বটে, সে বহু বিবাহ প্রধান পরিবারে বাস করে আসছে, কিন্তু তবু সে স্বাধীনভাবে স্বামী গ্রহণ করতে পারে এবং সদ্ব্যবহার না পেলে স্বাধীনভাবে স্বামী বর্জন করতে পারে। সুযোগ পেলে মরু সন্তানেরা অন্নতমুদ্দনও অনায়াসে আত্মস্থ করতে পারে। বহুকালের ঘুমন্ত বৃত্তি উপযুক্ত সাড়া পেয়ে সহসা জেগে ওঠে এদের মাঝে এবং বিপুল শক্তিতে পরিণতি লাভ করে এরই প্রভাবে কোনো হাম্মুরাবি ব্যাবিলনে আবির্ভূত হন, কোনো মুসা আলাহ সাল্লামকে পাওয়া যায় সিনাইয়ে, কোনো জেনোবিয়ারের উত্থান হয় পামিরায়, কোনো আরব ফিলিপ দেখা দেয় রোমে, কোনো হারুন আর রশিদ জেগে ওঠেন বাগদাদে, আর পেট্রার মতো স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। আজও সে স্মৃতিস্তম্ভ বিশ্বের বিস্ময় হয়ে আছে। ইসলামের প্রাথমিক যুগে তার যে অভূতপূর্ব সাফল্য তার এক মস্ত কারণ ছিল বেদুইনদের স্বাধীন জেতা এই ঘুমন্ত শক্তি। নামে দ্বীপ হলেও আরব বহির্জগতে নজর হতে রেহাই পায়নি। অ্যাসিরীয় রাজা তৃতীয় শারম্যান কর্তৃক উৎকীর্ণ একটি লিপিতে আরবদের সম্বন্ধে প্রথম নির্ভুল উল্লেখ পাওয়া যায়। তিনি খ্রিস্টপূর্ব 854 অব্দে দামেস্কের রাজা এবং তার এক মিত্রের বিরুদ্ধে এক অভিযান করেন। এই মিত্রদের মধ্যে এক আরব শেখ ছিলেন। উৎকীর্ণ লিপির ভাষা তৎকালীন যুগের ধর্মেরই অনুরূপ। সেখানে লেখা, কক্কর তার রাজধানী আমি ধ্বংস করলাম, চুরমার করলাম, আগুন দিয়ে পুড়িয়ে ফেললাম। আরাম অধিপতি হাদাদ এজরের 1200টি রথ, 1200টি অশ্বারোহী, 20,000 সৈন্য, আরব শেখ গিন্দুবীরের 1000 উট, উদ্ধৃতি সম্পন্ন। এই কথা লক্ষণীয় যে আরববাসী সম্বন্ধে প্রথম যে ঐতিহাসিক দলিল আমরা পাই তাতে তার সঙ্গে উটের সম্বন্ধ একান্তই ঘনিষ্ঠ। আমরা যাবৎ আরব শব্দটি আরব উপদ্বীপের সমস্ত বাসিন্দা সম্পর্কে ব্যবহার করে এসেছি, ভৌগোলিক অবস্থানের জন্য তার কোনো তারতম্য করিনি। কিন্তু দক্ষিণ ও উত্তর আরবের বাসিন্দাদের মধ্যে যে পার্থক্য সেদিকে আমাদের নজর দিতেই হবে। মধ্য আরবের নাজদিগণ উত্তর আরবের অন্তর্ভুক্ত। পদ ঘাঠিন মরুভূমি আরবকে দক্ষিণ ও উত্তর দুই ভাগে বিভক্ত করেছে।
দুই ভাগের বাসিন্দাদের ওপর তার প্রভাবও পড়েছে। উত্তর আরবের বাসিন্দাদের জাতিগত ঘনিষ্ঠতা ভূমধ্য সাগরীয় জাতিদের সঙ্গে, আর দক্ষিণ আরবের জাতগত সম্বন্ধ আলপাইন জাতীয় আর্মেনয়েড, হিট্রাইট এবং হিব্রুদের সঙ্গে। এদের দৈহিক বৈশিষ্ট্য হচ্ছে চওড়া চোয়াল, বাঁকা নাক, চ্যাপ্টা গাল এবং ঘন চুল। দক্ষিণ আরবের লোকেরাই প্রথম প্রসিদ্ধি লাভ করে এবং নিজস্ব একটি সভ্যতা গড়ে তোলে। ইসলামের অভ্যুদয়ের আগে উত্তর আরবের বাসিন্দারা আন্তর্জাতিক মঞ্চে আবির্ভূত হয়নি। এই পার্থক্য স্মরণ রাখা প্রয়োজন, কারণ ইসলাম দৃশ্যত সমগ্র আরবকে একীভূত করলেও প্রকৃতপক্ষে উত্তর দক্ষিণের মাঝখানের বিভেদ রেখা কখনো বিলুপ্ত করতে পারেনি। পরবর্তীকালে এর ফল হয়েছিল বিষময় এবং আরব সাম্রাজ্যকে এটি দুর্বল করে ফেলেছিল। একটা বিশাল কিলকের মতো আরব উপদ্বীপ পৃথিবীর প্রাচীনতম দুটি সংস্কৃতির বাসভূমির ভিতর অনুপ্রবিষ্ট হয়েছিল, একটি মিশর, অন্যটি ব্যাবিলনিয়া। আরবদের প্রভাব এড়িয়ে যেতে পারেনি। আফ্রিকা সিনাই উপদ্বীপের কাছে এসে আরবের সঙ্গে মিশেছে। এই সিনাই উপদ্বীপেই অবস্থিত বাইবেল খ্যাত সিনাই পর্বত। এখান হতে একটি স্থলপথ নেমে এসেছে এবং সেইটাই বড় রাস্তা। নীল নদের কিনারা দিয়ে চলতে চলতে থিবিসের কাছে বাঁকা হয়ে লোহিত সাগরের উপকূলে এসে উপস্থিত হয়েছে। দ্বাদশ মিশরীয় বংশের আমলে খ্রিস্টপূর্ব প্রায় 2000 আব্দে একটি খাল, যেটি সুয়েজের পূর্বগামী, নীল নদের পূর্ব বাহুকে লোহিত সাগরের মাথার সঙ্গে সংযুক্ত করে। প্রথমে টলেমিওরা এবং পরে খিলাফারা এই খালের সংস্করণ করেন এবং 1497 থেকে 98 অব্দে উত্তামাস অন্তরীপ ঘুরে ভারতে পৌঁছার পথ আবিষ্কার না হওয়া পর্যন্ত এই খাল ব্যবহৃত হতে থাকে। দক্ষিণে মাত্র 15 মাইল বিস্তৃত সমুদ্র অঞ্চল আফ্রিকাকে এই উপদ্বীপ হতে আলাদা করে রেখেছে। প্রাক ইসলাম যুগে আরবরা সামরিক কোনো জাতি ছিল না, তাদের ইতিহাস ছিল একটি ব্যবসায়ী জাতির ইতিহাস। দক্ষিণ আরবে একটি সমৃদ্ধশালী বাণিজ্যিক সভ্যতা বর্তমান ছিল। এই সভ্যতা আফ্রিকা আর ভারতের মধ্যে যোগসূত্র স্থাপন করেছিল। উত্তর আরব বিখ্যাত ছিল পেট্রা ও পামিলা নামের দুটি শহরের জন্য। এই দুটি বিরাট নগর সওদাগরী রাস্তার উপর নির্মিত হয়। কালক্রমে দুটি বিধ্বস্ত ও বিচূর্ণ হয় এবং দুটি এখন বিরাট ধ্বংসস্তূপে পরিণত। পেট্রা শহরটি নিরেট পাহাড় কেটে তার মধ্যে হাতে গড়ে তোলা হয় এবং রোমকদের পৃষ্ঠপোষকতায় এটি ঐশ্বর্য ও উন্নতির উচ্চতম শিখরে আরোহণ করে। রোমক পার্থিয়ান এই দুই প্রতিদ্বন্দ্বী সাম্রাজ্যের মধ্যস্থলে সিরিয়ার মরুভূমিতে পামিরা শহর অবস্থিত ছিল। পামিরার উচ্চাভিলাষিনী অনিন্দ সুন্দরী শাসনকর্মী জেনোবিয়ার কথা দুনিয়া আজও ভোলেনি। তিনি নিজে নিজেকেই প্রাচ্যের রানী উপাধি দিয়েছিলেন এবং তার রাজ্যের সীমা বাড়িয়ে বাড়িয়ে তাতে মিশর এবং এশিয়া মাইনরের একটা বিরাট অংশ সামিল করে নিয়েছিলেন। 272 খ্রিস্টাব্দে যখন সম্রাট আর্লিয়ান জেনোবিয়ার সেনাপতিকে পরাজিত করলেন, তখন রানী এক দ্রুতগামী উঠের পিঠে চড়ে পালিয়ে মরুভূমিতে চলে গেলেন। কিন্তু রোমের বিপুল শক্তির সামনে তিনি মরুভূমিতেও নিরাপদ রইলেন না। সেকালের রীতি অনুসারে তাকে এই সম্মান করা হলো। বিজয়ী বীর যখন জাঁকজমকপূর্ণ উৎসবের ভেতর দিয়ে রোমে প্রবেশ করলেন, তখন তাকে সোনার শেকলে বিজয়ী রথের সামনে বেঁধে নেওয়া হল। এখন আমরা আরব উপদ্বীপের প্রাচীন ইতিহাসের আরেকটি ঘটনার কথা বলবো। এ ঘটনা অমন চমকপ্রদ নয়, কিন্তু এর ফল ছিল গভীর তাৎপর্যপূর্ণ। খ্রিস্টপূর্ব 1225 অব্দে মিশর হতে ফিলিস্তিন যাওয়ার পথে হিব্রু কাওমের সিনাই নদী এবং নফুদে 40 বছর অবস্থান। সিনাইয়ের দক্ষিণ অংশের নাম মিডিয়ান। এই মিডিয়ানেই স্রষ্টার সাথে স্বর্গীয় চুক্তি বা কভেনেন্ট সম্পাদিত হয়। এই কওমদের নেতা ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। মুসা এখানে একটি আরব রমণীকে বিবাহ করেন। কনে একজন মিডিয়ানি পুরোহিতের কন্যা ছিলেন। এই বিবাহতে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনার সূচনা হয়। মুসার বিবি ইয়াহু নামে একটি দেবতার পূজা করতেন। এই ইয়াহুই পরে জেহোভা নামে অভিহিত হন।
ইয়াহু মরুর দেবতা, অনারম্বর, কঠোর। তার অধিষ্ঠানের স্থান ছিল একটু তাঁবু, তার আচার অনুষ্ঠান ছিল সংক্ষিপ্ত, মরুর খানাপিনা, বলি এবং পোড়া নৈবেদ্য। মিদিয়ানি পুরোহিতের কন্যা মুসাকে এই ধর্মে শিক্ষা দিলেন, আর কি বিরাট ঘটনা বলি না এর থেকে উদ্গত হল। মরুভূমিতেই যে হিব্রুর উৎপত্তি, ওল্ড টেস্টামেন্টে তার অনেক পরিচয় আছে। পয়গম্বর জেরোমিয়ার উল্লেখিত রাজারা খুব সম্ভব উত্তর আরব ও সিরীয় মরুভূমির শেখ ছিলেন। সুলেমানের সঙ্গীত বলে যা কথিত হয় তার বর্ণনায় সুনামাইত সুন্দরীর রূপ অমর হয়ে আছে। সুনামাইত সম্ভবত কেদার কাওমের এক আরব ললনা ছিলেন। প্রাচীন সেমিটিক জগতের কবিতার মধ্যে আয়ুবের রচিত কবিতা সবচেয়ে সুন্দর। এই আয়ুব ইহুদি ছিলেন না, তিনি ছিলেন আরব। যে পূর্বদেশ আগত জ্ঞানী ব্যক্তিরা তারার গতি অনুসরণ করে জেরুজালেম এসে হাজির হয়েছিলেন, মনে হয় তারা ইরানের ম্যাজাই ছিলেন না, উত্তর আরবের মরুভূমিবাসী বেদুইন ছিলেন। ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে ইহুদিরা আরবদের নিকটতম প্রতিবেশী ছিল, জাতিতত্ত্বের দিক দিয়েও তারা একান্ত ঘনিষ্ঠ ছিল। বাইবেলের সঙ্গে এমনি সম্পর্কের তালিকা অনির্দিষ্টভাবে বাড়িয়ে যাওয়া চলে, কিন্তু ইসলামের অভ্যুত্থান নিয়েই আমাদের আসল কথা। ইসলাম আল্লাহর নিকট আত্মসমর্পণের ধর্ম। এখানে এই বললেই যথেষ্ট হবে যে দক্ষিণ আরবের সেকালে যে জাতীয় জীবনের বিকাশ ঘটেছিল খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর প্রারম্ভে, সেটি খান খান হয়ে ভেঙে পড়েছিল। রাজ্য জুড়ে চলছিল অন্তহীন অরাজকতা, কারণ বহুকাল হতে আরবে মূর্তি পূজা প্রচলিত ছিল। বেদুইনরা প্রধানত একটি চন্দ্র দেবতাকে কেন্দ্র করে তাদের পূজা অর্চনা করত, আর তাদের মতো গরম দেশের পশুপালকদের পক্ষে এটাই স্বাভাবিক ছিল বলে মনে করা হয়, কারণ রাতের স্নিগ্ধতা তাদের কাছে প্রতিভাত হয় বন্ধুরূপে, আর দিনের সূর্য প্রতিভাত হয় শত্রুরূপে। আমরা যে সময়ের কথা বলছি তখন এই মূর্তি পুজো হয়ে পড়েছিল সেকেলে। মানুষের আধ্যাত্মিক তৃষ্ণা আর এই ধর্ম দ্বারা পরিতৃপ্ত হচ্ছিল না। দেশে কতগুলি অস্পষ্ট একেশ্বরবাদমূলক ধারণা আগে থেকেই আবির্ভূত হয়ে ধর্মরূপে দানা বাঁধতে শুরু করেছিল। দক্ষিণ আরব ও নাজারানে খ্রিস্টান এবং ইহুদি সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। ইয়াথরিব, যেটি পরে মদিনা হয়, সেই অঞ্চলে ইহুদি কওমেরা বেশ উন্নত ছিল। সিরিয়া ও আবিসিনিয়া হতে মক্কার বাজারে খ্রিস্টান ব্যবসায়ী এবং গোলামেরা নিয়মিত আসত। খ্রিস্টানদের প্রভাব ক্রমেই বেড়ে যাচ্ছিল। যদিও খ্রিস্টান ধর্মমত আরবদের চিত্তকে কখনো আকর্ষণ করতে পারেনি, কিন্তু মঞ্চ প্রস্তুত হয়ে গিয়েছিল এবং একটি মহান ধর্মীয় এবং জাতীয় নেতার আবির্ভাবের সময় এসে পড়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের আগের যুগকে মুসলমানেরা বলে জাহেলিয়ার যুগ। জাহিলিয়া যুগের মানে অজ্ঞতা এবং বর্বরতার যুগ। মহানবীর আবির্ভাবের প্রায় আগ পর্যন্ত উত্তর আরবের যদিও কোনো লেখন প্রণালী বিকাশ লাভ করেনি, তথাপি দক্ষিণ আরবে যে সমাজ গড়ে উঠেছিল তাকেও বর্বরতার যুগের অন্তর্ভুক্ত করা হলে অবিচার করা হবে। জাহিলিয়া যুগে আরবে কোনো প্রবর্তিত ধর্মের প্রভাব ছিল না, কোনো প্রবুদ্ধ পয়গম্বর ছিলেন না। দুনিয়ার আর কোনো জাতি আরবদের মতো সাহিত্যিক ভাষার এত উচ্ছ্বসিত প্রশংসা করে না, আর কোনো জাতি তাদের মতো লিখিত বা কথিত কথা দ্বারা এত অভিভূত হয় না। আরবি ভাষার মতো কোনো ভাষাই বোধহয় সে ভাষাভাষীর উপরে এমন বিপুল প্রভাব বিস্তার করতে পারেনি। হয়তো একটি কবিতার মর্মকথা তারা স্পষ্ট বোঝে না, হয়তো মার্জিত ভাষায় রচিত একটি বক্তৃতার অনেক কথাই তাদের বোধগম্য নয়, তথাপি সেই বক্তৃতা বা সেই কবিতা আবৃত্তি করেও আজও বাগদাদ, দামেস্ক এবং কায়রোর শ্রোতামণ্ডলীকে উত্তেজিত করে তোলা চলে। ভাষার ছন্দ, ঝংকার তাদের মনে অদ্ভুত প্রতিক্রিয়া সৃষ্টি করে। তার নাম দিয়েছে তারা আইনসঙ্গত জাদু। খাঁটি সেমাইট অর্থাৎ আরবরা কোনো বড় আর্টের জন্মদান বা বিকাশ সাধন করেনি। তাদের সৌন্দর্য পিপাসা ভাষার ভেতর দিয়ে আত্মপ্রকাশ করেছে। গ্রিকরা তাদের মূর্তি ও ভাস্করদের গর্ব করত, কিন্তু আরবরা তাদের গীতি কবিতায় এবং ইহুদিরা তাদের ধর্মসঙ্গীতে আত্মপ্রকাশ করত। আরবিতে প্রবাদ আছে,
মানুষের বাগ্মিতার মধ্যেই তার সৌন্দর্য। পরবর্তী যুগের প্রবাদ বলে, জ্ঞান তিনজনের উপর অবতীর্ণ হয়েছে, ফিরিঙ্গিদের মগজ, চীনাদের হাত আর আরবদের জিহ্বা। পদ্যে হোক আর গদ্যেই হোক, শক্তিমান ভাষায় সুন্দরভাবে কথা বলতে পারাকে আরবীয়রা বাগ্মিতা বলে। আয়ামে জাহালিয়াতের যুগে পূর্ণ মানুষ হতে তিনটি মৌলিক গুণের প্রয়োজন হয়েছিল, বাগ্মিতা, তীরন্দাজি এবং অশ্বচালনায় দক্ষতা। আরবি ভাষার গঠন বৈশিষ্ট্য হেতু এ ভাষায় অল্প কথার বড় ভাব প্রকাশ করা চলে। ইসলাম ভাষার এই বৈশিষ্ট্য এবং জাতির এই মনোভাব ষোলো আনা সদ্ব্যবহার হয়েছে। এই জন্যই মুসলমানেরা বলে, ইসলাম যে খাঁটি ধর্ম তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কুরআনের ভাষার অলৌকিক সৌন্দর্য ও রচনা দক্ষতা। ইসলামের বিজয় কতকাংশে ছিল একটি ভাষার বিজয়, বিশেষ করে একটি গ্রন্থের ভাষার বিজয়। আয়ামে জাহেলিয়ার যুগে কেবল এই কবিত্বময় প্রকাশভঙ্গিতেই আরবরা দক্ষতা অর্জন করেছিল। কবিতা প্রিয়তাই ছিল বেদুইনদের একমাত্র সাংস্কৃতিক সম্পদ। কবির মর্যাদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার অনেকগুলি কাজ জুটে যায়। লড়াইয়ের ময়দানে তার কওমের সাহসিকতার মতো তার জিহ্বাও কার্যকরী ছিল। শান্তি সময় কবি তার অগ্নিময়ী বক্তৃতা দ্বারা শান্তি ভঙ্গের কারণ হয়ে উঠতে পারতেন। বর্তমান রাজনৈতিক অভিযানে কোনো তুখোর বক্তা যেমন প্রতিপক্ষকে তীব্র আক্রমণ করে কলহের সূত্রপাত করতে পারে, তেমনি আরবের কবি তার কবিতা দিয়ে কোনো কওমকে উত্তেজিত করে যুদ্ধে প্রবৃত্ত করতে পারতেন। সেকালে কবি ছিলেন মরু সমাজের প্রেস এজেন্ট এবং সাংবাদিক, কাজেই অনেক সময় বহু অর্থ দিয়ে তাকে তুষ্ট রাখা হতো। তার কবিতা লোকে মুখস্থ করত, তারপর সে কবিতা একজনের নিকট হতে অন্যজন শিখে নিত। এভাবে সে কবিতা প্রচারণার একটি মস্ত যন্ত্র হয়ে পড়ত। কবিরা জনসাধারণের অভিমত গঠন করতেন। প্রাচীনকাল হতে কবির জীব কেটে ফেলা মানে ছিল কবিকে পয়সা করি দিয়ে তার বিদ্রুপাত্ম কবিতা হতে রেহাই পাওয়া। কবি তার সমাজের কেবল যে দৈব বাণীদাতা, পথপ্রদর্শক, বাগ্মী এবং মুখপাত্র ছিলেন এমন নয়, তিনি তার সমাজের ঐতিহাসিক ও বৈজ্ঞানিকও ছিলেন। অবশ্য সেকালে যতখানি বৈজ্ঞানিক হওয়া সম্ভব ছিল ততখানি। বেদুইনরা কবিতা দিয়ে বুদ্ধির পরিমাপ করত। এক কবি দাবি করেছেন, আমার কওমের সঙ্গে যুঝতে আসবে এমন দুঃসাহস কার, আমরা কবি। ঘোড়াসাওর কবি ও জনবল এমন আর কার আছে? কওমের শ্রেষ্ঠত্ব ছিল এই তিন জিনিসে, সামরিক শক্তি, বুদ্ধি এবং জনবল। কাব্যগত মূল্য, সৌন্দর্য, সুষমা ছাড়াও প্রাচীন আরবি কবিতার আরও একটি দাম আছে। যে যুগে এই সব কবিতা রচিত হয়েছিল সে যুগের ঐতিহাসিক উপকরণ হিসেবে এর একটি মূল্য আছে। প্রকৃতপক্ষে এগুলি আমাদের ঐতিহাসিক মাল মশলা। এর থেকে প্রাক ইসলামী সমাজের সর্বাবস্থা সম্পর্কে কিছু আলোক পাওয়া যায়। এই জন্য আরবে প্রবাদ আছে, কবিতা আরবের পাবলিক রেজিস্টার। আয়ামে জাহালিয়ার বেদুইনদের কবিতা দিয়ে বিচার করলে বলতে হয়, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে বেদুইনদের যদি কোনো ধর্ম থাকে তা সামান্যই ছিল। ঐতিহ্যের প্রতি বেদুইনদের সনাতন শ্রদ্ধাই ছিল তার ধর্ম সংক্রান্ত আচার অনুষ্ঠানের মূল উৎস। কোনোখানেই সেকালে কোনো দেবদেবীর প্রতি প্রকৃত ভক্তির কোনো পরিচয় আমরা পাই না। বেদুইনরা বিশ্বাস করত মরুভূমিতে জিন নামক কতগুলি পশু প্রকৃতির জীব বাস করে। দেবদেবীর সঙ্গে জিনদের একমাত্র এই তফাৎ ছিল যে দেবদেবীরা মোটের ওপর মানুষের হিতৈষী আর জিনেরা মানুষের দুশ্মন। বাস্তবিকই মরুর অজানিত বিভীষিকা এবং বন্য জীবজন্তুর আতঙ্ককেই কাল্পনিক রূপ দিয়ে এই সব জিন পয়দা করা হয়েছিল। ইসলামের পরও জিন সম্বন্ধীয় ধারণা মরে যায়নি, বরং জিনের সংখ্যা বেড়ে যায়, কারণ পৈতল্লিক যুগে দেবদেবীকে স্থানচ্যুত করে জিনে পরিণত করা হয়েছিল। হেজাজ প্রদেশ নজদের উচ্চভূমি ও সমুদ্র উপকূলে নিম্নভূমি আলাদা করে রেখেছে। এই অনুর্বর প্রদেশে অবস্থিত মক্কানগর, মক্কানগরে একটি উপাস্য দেবতা ছিল, তার নাম আল্লাহ, অতি পুরনো নাম। মক্কার বাসিন্দারা বিশ্বাস করত আল্লাহ সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং বিপদে ত্রাণকর্তা।
সেই সময় অনতিকালের মধ্যে এই মক্কার একটি মানুষের মুখ হতে ধ্বনিত হল আরবি ভাষার শ্রেষ্ঠতম শব্দ, যে জীবনময়ী বিপুল ধ্বনি মরুবাসীদের তাদের উৎকীর্ণ দিব্যাস হতে তৎকালীন ধরনীর প্রায় শেষ সীমা পর্যন্ত পৌঁছে দিয়েছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর উপাস্য নাই।